থেকে আমায় কালো লাগছে। ঠিক আছে, সবাই জানে তুই কালো, সবাই জানে তুই কালো। শাহরুখ খানের মুভি ডায়লগ ছিল না, কোথায় বলতো? গৌতম, অনেকদিন পর যাচ্ছি। হ্যাঁ, আমি অনেকদিন পর যাচ্ছি, অনেকদিন পর যাচ্ছি। আজকে যাবো, তো খুব ইচ্ছা হচ্ছে ওটা কভার করতে আর তোমাদের সাথে শেয়ার করতে। খুব সুন্দর জায়গা, ঝটপট গিয়ে কভার করে নি। তাহলে দেখা, আমার খুব ফেভারিট একটা জায়গা ওটা। তাহলে দেখা হচ্ছে গৌতমসে। আমরা নিয়ে নিয়েছি একটা হট কফি উইথ আইসক্রিম, আর তোমরা দেখতেই পারছো আমার আইসক্রিমটার খুব খুব খুবই একটা বাজে কন্ডিশন, কারণ হট কফিতে না আইসক্রিম বেচারা একদমই গলে গেছে। দেখো, একদমই পড়ে গেছে, মানে এটা পুরো ওপরে ছিল, পুরো নিচে নেমে গেছে। তার প্রথম কারণ হচ্ছে আমি ফটো তুলতে অনেকটাই টাইম নিয়ে নিয়েছিলাম, মানে এত ভাল লাগলো না, ওই জন্য এত স্লোতে ফটো তুলেছি যে বুঝতে পারিনি বেচারি গলে যাবে। কিছু করার নেই, এইভাবেই খেতে হবে। দারুণ দারুণ টেস্ট, দারুণ টেস্ট। তার মধ্যে স্ট্রবেরি আইসক্রিম, ওপরে চকলেট সিরাপ দেওয়া। থাম্বনেলে অলরেডি ফটোটা দেখতে পেয়েছ, কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেইভাবে খেতে খাওয়াটা স্টার্ট করতে পারিনি, কিন্তু খাওয়াটা সত্যিই সুন্দর। গরম 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 চকলেটের মধ্যে যদি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম হয়, জমেই যায় ব্যাপারটা পুরো। তোমাদের একটু লোকেশনটা বলে রাখি, গৌতমসটা হচ্ছে তোমাদের সল্ট লেকে আছে, তোমরা মানি স্কোয়ারের দিকে আসতে এটা পড়বে। আমি তোমাদেরকে গুগল লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেব, তোমরা গুগল লিঙ্কটা দেখে এসো, তাহলে তোমাদের সুবিধা হবে। পুরো একদম রাস্তার ওপরেই আছে, আর মেনু তো তোমরা দেখেইছ। তাও আমি তোমাদের একটু বলে রাখি, আমরা খুব শিগগিরই গৌতমসের যত ভেজ ননভেজ স্টার্টার যা যা আইটেমস আছে সবগুলোর ওপরে একটা সিরিজ নিয়ে আসতে চলেছি। তো
কফি দিয়ে স্টার্ট করলাম না হয় সিরিজটা, স্টে টিউন। কোকা কোলা তু, কোকা কোলা গাইছিস কিন্তু এটা চকলেট, এটা কোকা কোলা না, এটা হচ্ছে গৌতম। কি আমায় কালো লাগছে, ঠিক আছে সবাই জানে তুই কালো, সবাই জানে তুই কালো, ইটস ওকে। হোয়াট দা হোয়াট এভার ডট 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 জামার বোতাম বোতাম খুলরা, টক টু গরম লাগছে, আইসক্রিমটা গলে গেছে, তারপরে গরম পায় পেলি কি করে, আই থিঙ্ক আইসক্রিমের ঠান্ডা ঠান্ডা হওয়া উচিত না ভাই, এই জায়গাটা হচ্ছে একটু হট, তারপর থেকে হট জিনিস খাচ্ছি, পাশের মানুষটা হট না, ঠিক আছে নেপালি নেপালি মানুষটা হট নই, এটা নতুন কথা না, এটা সবাই জানে। আইসক্রিমটা এতটা বড় সাইজে দিয়েছিল আমার জন্য রেখেছে, তাই রেখেছে, মিথ্যে কথা বলবো না, রেখেছে রেখেছে, কিন্তু বলে এইটুকুনি এইটুকুনি না, মোটো আমি ওইটুকু রাখিনি, এটা বলে গেছে বলে আমি দেখাতে পাচ্ছি না, শুধু এই এটা রেখেছে চকলেটটা, বাই দ্য ওয়ে খুব সুন্দর লাগছে খেতে, খুবই সুন্দর টেস্ট। আমি অল্প রাখিনি, আমি অনেকটাই রেখেছি, বাট জিনিসটা বলে গেছে বলে, আমি তো জানি তুই কি, আমি তো জানি তুই কি, ব্যাস হ্যাঁ চুপচাপ আর কিছু বলবি অডিয়েন্সকে, এরকম চুমুক দিয়ে খেতে হবে, বাড়িতে যেমন চা খাই ওরকম ভাবে এটা খেতে হবে, রাখছি শেষ করে ফেলবি না, একটু আগে চামচ দিয়ে খাচ্ছিল, আমাকে চামচটা ইউজই করতে হচ্ছে না, কারণ আর জিনিসটাই গলে গেছে, এক্স্যাক্টলি কিছু করার নেই, গলে গেলে আমার এটা ফল্ট না, অ্যাকচুয়ালি গলে যায়নি, কি ওর নিজে একা একা খেয়ে নিয়েছে, তো যাই হোক, যারা নতুন ভিউয়ার, যারা আমাদের চ্যানেলে নতুন, যদি ভিডিও একদমই নতুন তাই বলে নিউবর্ন বেবি না, ঠিক আছে 18 প্লাস, 18 প্লাস, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা ঘন্টা বেলটা টিং ট্যাং করে বাজিয়ে দিও, ভালো লাগলে ভিডিওটা বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করো, আর গৌতম স্যার সিরিজ আসছে দেখতে ভুলো না, হ্যাঁ গৌতম সিরিজ খুব 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 শীঘ্রই তোমার কাছে চলে নিয়ে আসছে চলেছে, তাই জন্য আমাদের চ্যানেলটাকে আগে থেকেই সাবস্ক্রাইব করে ঘন্টা বেলটা বাজিয়ে দিও।